गुड मर्निंग एवरीवान चैने तुम्हारे सकल के स्वागत और ये देखो एखे हमार पियूर बाबा पियूर बाबा पियू के बाय बाय करे काजे जाच्छे आर एखन बजे 10:00 10:00 समय बेरोच्छे और ड्यूटीटा 12:00 थेके होच्छे चलो बाय बाय जाच्छे ओ आर एखाने तारपर आमी ब्रेकफास्ट करते बसे गेछि तो ब्रेकफास्टे आज के माँ दिएछे ब्रेड बाटार और सूप तो चटपट करे खेये नि तारपर सारा दिन तोमादेर साथे अनेक गल्प करब अनेक बकबक करब तोमरा स्किप ना करे पुरो फुल भिडियोटा तोमरा देखो आमी खेये नि तारपर तोमादेर साथे कथा बोलछि। गुड मर्निंग एवरीवान तुम्हारा सबाई केमन आछो आशा करी तुम्हारा सबाई अनेक भालो आछो और आमिओ बोले दी आमी खूब भालो आछि किन्तु कल के परशु एकटु शरीर खराब छिलो माने एकटु माथाटा धरा छिलो तो जार जन्य आमी भालो करे ब्लग करते पारिनि ब्लग तो करेछि किन्तु भालो करे आमी ब्लग करते पारिनि किन्तु आजके आमी एकदम फिट आछि कि ना एखानेर वेदारटा अनेक ही खराब होये रयेछे माझखाने तो तोमादेरके देखालाम एत बृष्टि होच्छिलो और एखन दुदिन थेके एत गरम माने गरमेर माने अनेक बेशी गरम तो जार जन्य हठात करे ठंडा ठंडा वेदार हठात करे एत गरम तो जार जन्य होते पारे आमार माथा धरे छिलो वेदारेर जन्य तबे कालकेर थेके तो असम्भव गरम आमी लास्ट ब्लगे बोलेछि तोमादेरके अनेक गरमे लागछे एखाने तो आजकेओ बाइरे प्रचुर परिमाणे रौद्र आर तो एई चलछे वेदारटा एखाने माने गरम आर मानुषेर एइजन्य शरीर खराब हय और बोलछिलाम तोमरा देखले आमार बड़ काजे चले गेछिलो तारपरे आज के मा ब्रेकफास्टे कि बानिएछिलो हाँ सूप और ब्रेड तोमादेरके देखिएछिलाम तो ब्रेड बाटार सूप दिएछिलेन मा खेते और बोले दी तो आमार सकाले अनेक काज हये गेछे जेरकम आमार मेयेर कापड़ देवा फिर जामा कापड़ तोला भाज करा रान्नाघर डस्टिंग करा फिर तोमादेर आज के एक मसलार डब्बागुलो धुए सेगुलो बर चले गेलो और टिफिन बनिए देवा मेके खावानो चान करा मोटामुटी माने सकाले जो तो ए टाइपेर काज थाके रान्ना छाड़ा बाकी सब हो गेछे आमार तो आमी एबार जाब सब्जी आनते घरे तो आमी आमार सब हो गेछे आमी बस एसे रान्ना करब रान्नार मध्ये बेशी किछु करार नेई खाने वाला तीनजनई आछि आमरा कारण कि बर बेरिए गेछे ननदो बेरिए गेछे काजेते तो শুধু আমরা তিনজন খাবো তো তিনজনের মতো কিছু রান্না করতে হবে আর আমাদের তিন টাইমই রান্না হয় তো এখন যেটা বানাবো সেটা শুধু লাঞ্চের জন্য আবার রাতে রান্না হয় তো এবার আমি সবাই থেকে গিয়ে সবজিটা নিয়ে আসবো আমাদের ঘরে সবজি আনতে আছে তো আমি যার জন্য নিচে যাব তো তোমাদেরকেও নিয়ে যাব সাথে করে ঠিক আছে তো আমি পুরো রেডি যাওয়ার জন্য এই দেখো মাছ রেডি পার্স রেডি শুধু সবজি নেওয়ার জন্য ব্যাগ নেব এখানে প্লাস্টিকের ব্যাগ দেয় না দেওয়া বন্ধ হয়ে গেছে দু তিন বছর হয়ে গেছে তো যার জন্য আমাদেরকেই ব্যাগ নিয়ে যেতে হয় তো ঠিক আছে আমি ব্যাগ নিয়ে নিই দেখো এখানে বসে বসে খুব ঘামছি তো চলো যাই তোমাদেরকেও নিয়ে যাবো ব্যাগ নিয়ে নিই তারপরে যাচ্ছি। এত গরমের মধ্যেই মাছটা পড়া একটা হয়েছে অনেক বড় মানে প্রবলেম কিন্তু কি করা যাবে মাছটা তো পড়তে হবে আর ভালো করে প্যাক না হলেও ভয় লাগে তো দেখো আমার মাছ পড়া হয়ে গেছে এবার আমি ব্যাগ নেব আর গিয়ে তরকারি নিয়ে আসবো তো দেখো আমি ব্যাগও নিয়েছি আর সত্যি এখানে এত গরম আর তার মধ্যে মাছ পড়ে বাইরে যাওয়া মানে খুবই কষ্টকর তো আমি বেরিয়ে যাচ্ছি এবার আর যেখানে যাচ্ছি যে সবজির দোকানেতে সেইখানে তোমরা আগেও তোমাদেরকে দেখিয়েছি তো আমরা ওই দোকান থেকেই নিয়ে আসি তো আমি এবার লিফটে আছি তো চলো তোমাদেরকেও একটু রাস্তাঘাট দেখাবো সবজির দোকান দেখাবো ঠিক আছে চলো।
এসে গেছি। তো এখন এসে সবজিগুলো আমি সব বের করছি, বের করে সব মানে গুছিয়ে রাখছি, কালকে সকালে এগুলো ফ্রিজে তুলবো, মানে কালকে এরকম টমে ফ্রিজে তুলবো। তো দেখো আমি কী কী এনেছি, আর সব থলি ছাড়াই সব দে, যার জন্য এগুলো সব আলাদা আলাদা করতে হয়, তো সেগুলোই আমি করছি। এই দেখো এই ভিন্ডি লঙ্কা এগুলো সব এনেছি, করলা এনেছি, ক্যাপসিকাম, তারপরে টমেটো, শসা, ফুলকপি, ফান্সি, লাউ, বেগুন, গাজর, যা যা চাই সব নিয়ে এসেছি। তো সেগুলোকে আমি একটু গুছিয়ে রেখে দিলাম, তাহলে কি কালকে আমি ইজিলি ব্যাগে ভরে তুলে নেব, তাই না? তো এই দেখো দেখা। তো এইসব জিনিস এনেছি, আমাদের অনেকদিন চলে যাবে, আর বেশি করে আনিনি, নষ্ট হয়ে যায়, তাই জন্য সেই জন্য পাও কিলো এনেছি। ভিন্ডিটা একটু বেশি এনেছি, আধা কিলো, কারণ কি আমার মেয়েও এটা খায়, ভিন্ডিটা খায় ও পছন্দ করে। আর এই দেখো এই ডাব্বাগুলো আজকে আমি ধুয়ে রেখেছি, মশলার ডাব্বা। আর এখানে মেথি শাকও এনেছি, আর এখানে আছে কারিপাত্তা। তো কারিপাত্তার অনেকটা একটা বড় ঝাড় দিয়েছে, সেটা ফ্রিতেই দে। তো ঠিক আছে, আমি আবার রান্না করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো আমার এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে, আর আজকে আমাদের কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে জানার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। আমি যখন লাঞ্চ করব তখন তোমাদেরকে দেখাবো, বলবো যে আজকে লাঞ্চে কী আছে। তো আমি এবার রান্নাটা করে নিচ্ছি, আর রান্না যখন আমি করি তখন আমার মানে গরম টরম লাগে না, আমি কিছু বুঝতে পারি না, কারণ কি আমার রান্না করতে ভীষণ ভালোবাসে। তোমাদেরকে আমি আরও ব্লগেতে বলেছি যে আমার রান্না করতে খুব ভালো লাগে। তো এবার আমি রান্নাটা করে নেওয়ার পর তারপরে মেয়েকে স্নান করাবো। আর এখানে আমার শাশুড়ি মাও রান্না করে আছেন, উনিও একটা কিছু বানাবেন, আর আমি আর মা যেখানে থাকি খালি বক বক করি। তো মা আমার সাথে কথা বলছিল, আমিও মার সাথে কথা বলছিলাম, কিন্তু মা যে সবজিটা কাটবে সেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবে না, মা ডাইনিং টেবিলে বসে তারপরে মা সবজিটা কাটবে, তাহলে কি মায়ের পায়ের বেশি প্রেশার পড়ে না, কেটে নিয়ে ফিরে এসে চাপিয়ে দেবে। আর এখানে কী রান্না হচ্ছে তোমাদেরকে জানার জন্য একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? পিউর চান হয়ে গেছে, পিউ চান করেছ? পিউ এখন কী করবে? আচ্ছা, পিউ এখন দুষ্টুমি করবে, তোমরা শুনে নাও। আর কি করবে? পাটু খাবে মামার সাথে, আর পিউ মামার সাথে ঘুমাবে। পিউ মামার সাথে ভাতু খাবে আর ঘুমাবে। কেন, আজকে বাবা কোথায়? বাবা কোথায় গেল? বাবা গান মামা গান শুনায় না, এই যে বাবা গান শুনায় না, সেরকম মামা গান শুনায়। বুঝলে তোমরা, ও বলছে বাবা যেরকম গান শোনায় সেরকম আজকে মাম্মা ওকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে, সেটাই ওর বলার মানে, ঠিক আছে? হেয়ারব্যান্ড কোথায় পরে? মাথায় পরে। পরে দেখিয়ে দাও, পরে দেখিয়ে দাও সবাইকে, পরে দেখিয়ে দাও। গুড গার্ল, আমি মা কত সুন্দর লাগছে পিউকে। চলো না, চলো আমি ভাতুকে আবার আসছি, চলো ঠিক আছে, আমি ওকে খাইয়ে নি, বাই বাই করছি, বলো বাই। তাতা তো যাচ্ছে না, ভীষণ দৌড়োদৌড়ি করে খাটের মধ্যে পড়ে যাবে, বুঝতে পারবে। চলো ঠিক আছে, ওকে খাইয়ে নি, তারপরে আসছি, তোমরা সাথে থাকো, ভিডিও দেখো, বলে আসবো, পরে আসবো বলছে, ঠিক আছে? তো আসছে একটু পরে। তো আমার মেয়ে খাওয়া দাওয়া করে একদম ঘুম পাড়িয়ে দিয়ে দিয়েছে, আর এখন আমি করছি
মানে কাজের লোক যে বাসনগুলো ধুয়ে রেখে গেছিলো সেগুলো আমি জায়গায় করছি। তো আমি বলে দিই তোমাদেরকে, এই যে বাসনগুলো আমার অ্যাকচুয়ালি বড়ই রাখে জায়গায়, এই বাসনগুলো জায়গায় করা, ফির খাবারের টেবিল লাগানো, আমার মেয়েকে ঘুম পাড়ায় তো মানে পাড়ানো, এগুলো সব ওই করতো, কিন্তু ও তো ডিউটি শুরু করে দিয়েছে তো এগুলো আমাকে করতে হচ্ছে। তো ওখানে দুটো বড় বড় বাস্কেটে বাসন ছিল, তো একটা বাস্কেট হয়ে গেছে, এখন অন্য বাস্কেটটা করছি। আর এই বাসন রাখা, আমি বাসনটা একদম আস্তে আস্তে রাখছি, কারণ কি আমার মেয়ের একটু মানে আওয়াজ পেলেই ঘুম ওর ভেঙে যায়। তো আমি খাবারের জায়গাও লাগিয়ে দিয়েছি ডাইনিং টেবিলেতে সব। আর তো এবার বাস বাসনগুলো রেখে খাবার বাড়বো আর খেয়ে নেব, ঠিক আছে? তো আমাদের খাবার বাড়া হয়ে গেছে, তো দেখে নাও কী কী আছে। এখানে অমলেট কারি আছে, এখানে ট্যাংরা মাছের ঝাল আছে, এখানে ঘুগনি আছে, এটা পটল আলুর ডালনা, তারপরে আছে পেঁয়াজ আলুর মানে পেঁয়াজ কলির আলুর একটা তরকারি। তো এই হচ্ছে আমাদের মেনু। আর ডাল আছে, ডাল তো আমার লাগবে না, আর প্রসাদের মতো অনেক আইটেম হয়ে গেছে। আর এটা তা ঠিক আছে, আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে সব কিছু ক্লিয়ারও করে নিয়েছি। তো আজকে ভিডিওটা আমি আর লম্বা করব না, সকাল থেকে শুরু করেছি। তো তো এবার যাব গিয়ে এডিটিংয়ের কাজ করব। তো আমি আজকে ভিডিওটা আমি এত অবধি রাখবো, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটা তো প্লিজ একটা লাইক করে দিও, নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে কিন্তু অলেতে প্রেস করবে, তাহলে কি আমি কখনোই ভিডিও আপলোড করি তো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আর বলছিলাম তোমরা সবাই অনেক ভালো থাকো, অনেক সাবধানে থাকো আর এই করোনার মধ্যে। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ব্লগ দেখার জন্য সময় বের করে, ঠিক আছে? তো আবার তোমাদের সামনে আসবে একটা কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, খুব এনজয় করো। তো আজকের জন্য এতটাই, ঠিক আছে? আবার আসবো, চলো টাটা, বাই বাই।